এক নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে নিচের কোনটি মৌলিক একক সো পদার্থবিজ্ঞানে সাতটি মৌলিক একক আছে এই সাতটি তো এই সাতটির মধ্যে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাম্পিয়ার এটা হচ্ছে মৌলিক একক যেটা আমাদের দুই নম্বর অপশনে রয়েছে সো অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার তো এক নাম্বার অনেক সহজ প্রশ্ন আমরা দুই নম্বরে চলে যাই দুই নম্বর প্রশ্নে বলেছে যে একটা বস্তুকে তিরিশ মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হল মুক্তভাবে অর্থাৎ আদিবেগ শূন্য আদিবেগ শূন্য এবং হচ্ছে তিরিশ মিটার উচ্চতা এবং সে হচ্ছে একটা উচ্চতা ভূমি থেকে একটা উচ্চতায় তার হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দুই গুণ হয় গতিশক্তি বিভব শক্তির দুই গুণ সো এইভাবে করলে আমাদের অনেকের ক্ষেত্রে এখানে কনফিউশন লাগে যে দুই আসলে কোথায় গুণ দিব সো গতিশক্তি বিভব শক্তির দুই গুণ এই নিয়মটা যে যেটা আগে বলবে সেটা আগে লিখে ফেলবো যেটা পরে সেটা পরে বিভব শক্তির দুই গুণ চলে পরেরটার সাথে সবসময় গুণ দিব এইভাবে করলে আমাদের এটা কনফিউশন হবে না সো আমরা ধরে নিই যে এক উচ্চতায় হচ্ছে ভূমি থেকে সেইটা হবে গতিশক্তি গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে সো আমরা জানি গতিশক্তির জন্য সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর এক্স উচ্চতায় বিভব শক্তির জন্য সূত্র হবে হচ্ছে এম জি এক্স এখন হচ্ছে আমরা গতিশক্তির পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস টু জি থার্টি মাইনাস এক্স বলতে পারি কারণ বস্তুটা থার্টি মাইনাস এক্স পরিমাণ নেমে এসেছে তারপর আদিবেগ কিন্তু শূন্য তাহলে হচ্ছে শুধু থাকবে টু জি থার্টি মাইনাস এক্স ইকোয়াল টু এই পাশে হচ্ছে টু এম জি এক্স এখন দেখো অনেকগুলো কাটাকাটি চলে যায় এম জি এবং এইখান থেকে এম জি কেটে যায় এই দুই এই দুই কেটে যায় তারপরে থাকে হচ্ছে থার্টি মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে টু এক্স তাহলে থ্রি এক্স ইকোয়াল টু থার্টি এবং এক্স ইকোয়াল টু হচ্ছে টেন হচ্ছে অ্যান্সার তো ভাইরা এই অঙ্কটার জন্য কিন্তু শর্টকাট আছে কিন্তু শর্টকাটটা আমরা এখানে দেখাচ্ছি না কারণ ওই শর্টকাটটা মনে রাখতে হলে তোমাদেরকে অনেক কিছু খেয়াল করতে হয় যে বস্তুটার বিভব শক্তি নাকি গতিশক্তি কিভাবে আমরা লিখবো সেটা খেয়াল করতে হয় তো এত কিছু খেয়াল করে আসলে শর্টকাটটা মনে রাখা খুব একটা কনভিনিয়েন্ট মনে না হয় আমরা এখানে সেটা দেখাচ্ছি না আমি তোমাদের এখানে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে মনে করো এটার উল্টা প্রশ্ন যে এখানে যেমন স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সেটা না করে আমি বললাম যে একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো ইউ আদি বেগে তাহলে এখন বলো যে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে সেম শর্ত এটা কোথায় হবে এখন এটা সলভ করতে গেলে অনেকেই হয়তো মোট উচ্চতা বের করে তারপর বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করবে আমি এটা এটা সহজভাবে কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রশ্নে বলেছে যে হচ্ছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে সো আমরা যদি বিভব শক্তিকে ই ধর ইপি ধরি এবং বিভব শক্তি যদি ইপি হয় তাহলে আমাদের প্রশ্ন অনুসারে শক্তি কিন্তু হচ্ছে টু ইপি তাহলে কিন্তু আমাদের মোট শক্তি মোট শক্তি কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি ইপি এটা কিন্তু আমাদের মোট শক্তি এবং যখন এই বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছিল তখন তার মধ্যে মোট শক্তি কত ছিল হাফ এম ইউ স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার এই সূত্র অনুসারে গতিশক্তির ওইটাই তখন তো শুধু গতিশক্তি ছিল তখন উচ্চতা শুরু হয় নাই সো মোট শক্তি তখন গতিশক্তি তাহলে হাফ এম ইস্কোয়ারগুলোটা আমরা লিখতে পারি থ্রি ইপি এখন ধরে নাও যে এক্স উচ্চতায় ওই শর্তটা মানবে যে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ সো এক্স উচ্চতা যদি হয় তাহলে দেন আমরা থ্রি ইপির পরিবর্তে বলতে পারি এম জি এক্স এবং এই পাশে হাফ এম ইউ স্কোয়ার সো যেহেতু এখানে তোমাদের ইউ এর মান দেওয়া থাকবে সো এই সমীকরণ থেকে তোমরা এক্স মান বের করলে ওইটাই পেয়ে যাবে হচ্ছে এই প্রশ্নের সহজভাবে অ্যান্সার চলো আমরা চলে যাই তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন আমাদের জন্য সহজ মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো সো মাত্রা নির্ণয় করতে আমরা সবসময় সূত্রের ব্যবহার করব মাত্রা মুখস্থ করে করার কোনো দরকার নেই কারণ অনেকগুলো মাত্রা তুমি কয়টা মুখস্থ করবে আমরা সূত্র থেকে সরাসরি মাত্রা বের করে নেব যে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি সেটার সূত্র ছিল হচ্ছে এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান ইন টু এম টু এম এম টু বাই ডি স্কোয়ার জি এম ও এম টু বাই ডকোয় এখান থেকে জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এখান থেকে তোমরা এফের মাত্রা ডি এর মাত্রা এম ও এম মাত্রা বসিয়ে দিই এই মাত্রাটা তোমরা বের করে নিবে এটার সলভ হয়ে গেল আমরা চলে যাই পরে প্রশ্ন চার নম্বর চার নম্বর প্রশ্নে বলেছে যে হচ্ছে দুটি স্পন্দনরত কণার স্মরণের সমীকরণ হচ্ছে একটা এক্স টু এ সাইন ওমেগাটি এবং আরেকটা হচ্ছে এক্স টু এ কস ওমেগা টি সো কোশ্চেন হচ্ছে এদের মধ্যে দশা পার্থক্য কত তো দশা কোনটা ভাই যে সাইন এবং কজের ভিতরে যেটা থাকে সেটাই হচ্ছে দশা ওমেগা টি টাই হচ্ছে দশা কিন্তু আমরা যখন তুলনা করব বা পার্থক্য বের করব আমরা সাইন থেকে কজ বিয়োগ করতে পারবো না কারণ সেম জিনিস থেকে সেম জিনিস যোগ বা বিয়োগ করতে হয় সো এখন তাহলে আমাদের যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা কজটাকে সাইনে যদি কনভার্ট করে নেই তাহলে আমরা কিন্তু লিখতে পারি এইভাবে যে এ সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি এটা আমরা কিন্তু লিখতে পারি তো এই হিসাবে দেখো তাহলে পার্থক্য কিন্তু এখানেও সাইন এখানেও সাইন এখানেও এ এ ওমেগা এখানে এখানে হচ্ছে পাই বাই টু প্লাস ওমেগা তাহলে কিন্তু পার্থক্য চলে আসতেছে হচ্ছে পাই বাই টু এইটাই হচ্ছে তোমাদের অ্যানসার দশা পার্থক্যের চলো চলে যাই হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নটা একটা গ্যাস অনুর ব্যাস হচ্ছে এত টু ইনটু টেন দিব মাইনাস টেন মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা হচ্ছে থ্রি ইনটু টেন দিব নাইনটিন হলে গ্যাস অনুর গড় মুক্ত পথ কত হবে গড় মুক্ত পথ বা ল্যামডা যেটা হচ্ছে দুইটা সূত্র ছিল ওয়ান বাই এন পাই সিগমা স্কোয়ার একটা এবং হচ্ছে আরেকটাতে ছিল হচ্ছে রুট গুণ করে রুট টু এন পাই সিগমা স্কোয়ার এইটা সো দুইটা সূত্রের মধ্যে আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি তো আমরা দেখেছি হচ্ছে যে দুইটা সূত্র কোনটা ইউজ করে আসলে এইটার অপশনের যে অ্যান্সার গুলা সেইগুলা সঠিকভাবে আসে না কাছাকাছি আসে তো এই যে এত বড় বড় যে অঙ্কগুলো টু পাই রুট টু পাই এগুলা তারপরে বাই করে আসে আবার ওয়ান এত বড় বড় অঙ্কগুলো তোমরা সলভ করবে সেটার জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের যত প্রশ্ন এসেছে সেগুলা কিভাবে সহজভাবে তোমরা ক্যালকুলেটরে সলভ করতে পারো সেটা নিয়ে আমরা সাজিয়েছি আলাদা একটা ভিডিও সো সেই ভিডিওটা দেখার জন্য চলে যাও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তো তাহলে চলো চলে যাই আমরা ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে একটা পাথরকে উপরের দিকে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড সোজা বেগ উপর দিকে নিক্ষেপ করা হল কত সময় পর পাথরটা ভূমিতে ফিরে আসবে অর্থাৎ বিচরণকাল পাথরটা উপরে উঠবে আবার নেমে আসবে তো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে যদি আমরা নিক্ষেপ করি সেম বেগ তখন সে হচ্ছে মোট দুই সেকেন্ড সময় ফিরে আসে আর নর্মালি আমরা বিচরণকালের জন্য সূত্র যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে টু ইউ বাই জি এই বিচরণকালের সূত্রটা ব্যবহার করলে আমরা দেখতে পারতেছি যে টু ইন্টু ফোর পয়েন্ট নাইন আদিবেগ ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট সেটা হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে তার মোট বিচরণকাল হচ্ছে ওয়ান সেকেন্ড স্মরণ এখানে জিরো ধরে আমরা এই টি ইকল টু টু ইউ বাই জি এই সূত্রটা লিখতে পারি এবং সেখান থেকে আমাদের অ্যান্সার আসলো না এক সেকেন্ড সো এই ওয়ান সেকেন্ড হচ্ছে এটার অ্যান্সার তো চলো চলো যে আমরা সাত নম্বর প্রশ্নের সলভে তো সাতের সলভ হচ্ছে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ হচ্ছে স্মরণ সময় লেখচিত্রের ঢালই হচ্ছে বেগ আমরা যদি বি নাম্বার অপশনটা একটু চেক করি বি নাম্বার অপশনটা এফটি এফটি গ্রাফের যে ক্ষেত্রফল আসবে এফটি গ্রাফের যে ক্ষেত্রফল আসবে সেটা কিন্তু ভাইয়ের আসবে হচ্ছে ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনই হচ্ছে বল ইন্টু সময় কারণ এই যে টি এ পাশে নিয়ে গেলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এম এ এফ ইকুয়াল টু এ ওইখান থেকে হচ্ছে আমরা এটা আনতে পারি সো বি নাম্বার অপশনটা আমাদেরকে বোঝাবে হচ্ছে ভরবেগের পরিবর্তন সো ক্ষেত্রফল হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে অ্যান্সার হচ্ছে সি লেখচিত্রের ঢাল আট নম্বর প্রশ্ন হচ্ছে জিরো ডিগ্রির একটা দুইশো তিয়াত্তর কেজি বরফকে গলিয়ে হচ্ছে জিরো ডিগ্রির পানি বানানো হয়েছে বরফ থেকে পানি সো বরফ থেকে পানি বানানোর ফলে টেম্পারেচার কোনো পরিবর্তন হয় নাই সো এনট্রপির পরিবর্তন কত সেটা জানতে চেয়েছে সো আমরা জানি যে এনট্রপি পরিবর্তন ডেল্টা এস অথবা ডিএস ডিএস ইকল টু হচ্ছে ডি কিউ বাই টি সো এইখানে তাহলে আমাদের ডিকিউটা বের করতে হবে এবং হচ্ছে বরফ যদি গলে তাহলে ডিকিউ হচ্ছে এম এফ বরফ গলনে সুপ্ততা পিন্টু তার মোট ভর ডিভাইড বাই টেম্পারেচার যেটা জিরো ডিগ্রিতেই বরফ এখানে গলেছে তাহলে টু সেভেন্টি থ্রি কেলভেনে নিতে হবে অবশ্যই টিগুলা তাহলে এমও হচ্ছে টু সেভেন থ্রি নিচেও হচ্ছে টেম্পারেচারও টু সেভেন থ্রি এবং এল এফ হচ্ছে আমরা জানি থ্রি থ্রি সিক্স জিরো 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 সো তাহলে যে টু সেভেন থ্রি টু সেভেন থ্রি কেটে কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে থ্রি থ্রি সিক্স জিরো 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 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডেল্টা এস এর এবং যেটার এককাশ হচ্ছে জুল পার কেলভিন নয় নম্বর প্রশ্নে আমরা চলে যাই নয় নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে হচ্ছে দুই মিটার এবং ব্যাস হচ্ছে মিলিমিটার মিলিমিটার ব্যাস হচ্ছে দৈর্ঘ্য এবং ব্যাস দেওয়া আছে যদি দৈর্ঘ্য তারটি দ্বিগুণ এবং ব্যাস অর্ধেক করা হয় তাহলে আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে ও আপেক্ষিক রোধ কিন্তু এখানে বলেছে খেয়াল করতে হবে প্রশ্নটা আপেক্ষিক রোধ অনলি ডিপেন্ড করে আপেক্ষিক রোধ ছিল হচ্ছে রো সো আপেক্ষিক রোধ কিন্তু নির্ভর করে শুধুমাত্র উপাদানের উপরে সো এখানে কিন্তু উপাদানে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা যদি ব্যাস এবং হচ্ছে দৈর্ঘ্য যদি বৃদ্ধি বা হ্রাস করি তাহলে কিন্তু উপাদানে কোনো পরিবর্তন হবে না উপাদান থাকার কারণে এখানে অ্যান্সার হচ্ছে আপেক্ষিক রোধ সেম থাকবে আচ্ছা যদি এখানে আপেক্ষিক রোধ না বলে শুধু রোদ বলতো তাহলে কি হতো অ্যান্সার সেটা আমরা কিভাবে বের করবো শুধু রোদের জন্য আমাদের ফর্মুলা ছিল আর ইকুয়াল টু রো এল বাই এ সো এর পরিবর্তে কিন্তু আমরা বসাতে পারি এখানে আমাদের যেহেতু ব্যাস দাওয়া আছে তাহলে আমরা বসাতে পারি হচ্ছে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার যেখানে ডি হচ্ছে ব্যাস সো ওয়ান বাই ফোরও যেহেতু ধ্রুব সো এখন হচ্ছে আমাদের তাহলে রোধ ডিপেন্ড করতেছে হচ্ছে দৈর্ঘ্যের উপর এবং ব্যাসের বর্গের উপরে তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ করা হয়েছে টু এবং হচ্ছে ব্যাস করা হয়েছে হাফ তাহলে হাফ স্কোয়ার তাহলে টোটাল কিন্তু আমাদের রোধ হয়ে যেত হচ্ছে আট গুণ সো যদি আপেক্ষিক রোধ না বলে শুধু রোধ বলতো তাহলে এটা কিন্তু গুণ হয়ে যেত ফোর ইন্টু টু গুণ হয়ে যেত তো এই সূত্র থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সো এই সূত্র থেকে আমরা সবগুলো প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি আলাদা একটা ভিডিওতে তো ওইখানে তোমরা পাবে যে একটা তারকে টেনে তিনগুণ লম্বা করা হলো তারপরে কেটে ফেলা হলো ত্রিপুজ বানানো হলো বৃত্ত বানানো হলো বিভিন্ন শেপ বানানো হলো বিভিন্ন কিছু করা হলো তারপরে রোদ কত থাকে এই ধরনের সব প্রশ্ন তোমরা ওই ভিডিওতে পাবে ওই ভিডিও দেখতে তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং দেখে আসো এই সূত্রের যাবতীয় সব অঙ্ক থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল আমাদের দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হবে কিনা লম্ব হলে এর মান বের করতে বলছে সো আমরা জানি লম্ব হওয়ার জন্য ডট গুণফল শূন্য হতে হবে মনে মনে তুমি ডট গুনফল শূন্য করে মনে মনে হিসাব করে এটার এর মান বের করে ফেলতে পারবে এর মান আসবে হচ্ছে সিক্স চলো চলে যে এগারো নম্বর প্রশ্নে যেখানে আমাদেরকে বলেছে হচ্ছে একটা স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং প্রশ্ন হচ্ছে যে পাশাপাশি দুটি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সো এই যে এরকম একটা স্থির তরঙ্গ হলে পাশাপাশি দুইটা সুস্পন্দ এই যে একটা সুস্পন্দ এই যে তারপরে সুস্পন্দ এদের মধ্যবর্তী দূরত্ব দেখো এটা হচ্ছে ল্যামডা বাই টু বা দুইটা নিস্পন্দ এই যে একটা নিস্পন্দ এই যে একটা নিস্পন্দ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু সো ল্যামডা বাই টু হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বা চল্লিশ বাই দুই অর্থাৎ বিশ সেন্টিমিটার পরবর্তী কোশ্চেন হচ্ছে বারো এখানে কারণ ইঞ্জিনে দুইটা তাপমাত্রা টি ওয়ান যেটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং টি টু যেটা হচ্ছে শুধু সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সেটা দিয়ে আমাদেরকে বলেছে যে কারণ ইঞ্জিনের যে দক্ষতা ইটা সেটা বের করো

ইকুয়াল টু ওয়ান বাই ফোর অর্থাৎ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তেরো নম্বর প্রশ্নে আমাদেরকে একটা একক বের করতে বলেছে যেটা হচ্ছে বৈদ্যুতিক ফ্লাক্স ফায়ার একক ফায়ের সূত্র আমরা জানি ফাই ইকল হচ্ছে ই ডট এস তড়িৎ ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল সো ই এর একক হচ্ছে নিউটন পার কুলম এবং এস এর একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম হচ্ছে অ্যান্সার এক নম্বর হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের চোদ্দ যেখানে হচ্ছে আমাদের বলেছে হচ্ছে মহাকর্ষ বল এবং কুলম্বের বলের মধ্যে অনুপাত বের করতে দুইটা ইলেকট্রনের জন্য তো যেটা আসলে ক্যালকুলেটার ছাড়া করা অনেক কঠিন একটা কাজ সো তারপরে হচ্ছে আমরা এই ধরনের যে অঙ্কগুলা যেগুলো ক্যালকুলেটার লাগেই প্রায় প্রতি বছর প্রায় দুই তিনটা করে এরকম চলে আসে যেগুলো আমরা আলাদা করে সাজিয়েছি অন্য একটা ভিডিওতে এই অঙ্কগুলো নিয়ে পরীক্ষা হলে কী করবে সেটার টিপস এবং কিভাবে সহজভাবে ক্যালকুলেটর ব্যবহার ছাড়া তোমরা এই অঙ্কগুলো করতে পারবে সেটা নিয়ে হচ্ছে আমাদের কিছু সাজেশন থাকবে তোমরা ওই ভিডিওটা দেখে আসো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পনেরো নম্বর কোশ্চেনে চলে যাই পনেরো নম্বর বলেছে যে একটা প্রাশকে অনুভূমিকে সাথে সিক্সটি ডিগ্রি কনে থ্রি মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটি বেগ কত তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগটাই থাকে ওয়াই অক্ষ বরাবর বেগটা জিরো হয়ে যায় সো সর্বোচ্চ বেগ হবে হচ্ছে ভিনট থিটা নট অর্থাৎ আদিবেগ ইন্টু আদিকোণের কস সো আদিবেগ ছিল হচ্ছে আমাদের এখানে থ্রি মিটার পার সেকেন্ড এবং কস সিক্সটি ডিগ্রি যেটা হাফ তাহলে এটা আসবে হচ্ছে থ্রি বাই টু বা ওয়ান পয়েন্ট ফাইভ